আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকের দিনটা প্রত্যেকের কাছেই খুবই একটা স্পেশাল দিন, কারণ আজকের হচ্ছে শবে বরাতের দিন, যেই দিনটার কিন্তু জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি। যেই দিনটার দিন আমরা কিন্তু মন খুলে ইবাদত করতে পারবো, আর সেই সাথে মন খুলে আল্লাহ পাকের কাছে যেটা ইচ্ছে সেটা আর কি আমাদের মনের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারবো, সেটা যেন আমাদের আল্লাহ পাক ভালোবেসে দান করেন। তো এই দিনটার জন্য কিন্তু আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। তো আজকের হচ্ছে সেই দিনটা, তো ইবাদতের রাত। তো যাই হোক, সকাল থেকে উঠে মানে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে আগে সব কাজ আমি সেরে ফেলেছি, থালাবাটি ধোয়া থেকে স্টার্ট করে, কাপড় ধোয়া থেকে স্টার্ট করে, ব্রেকফাস্ট আর কি শুরু করা থেকে সব কিছু কমপ্লিট করে ফেলেছি। তারপরে সব কিছু কমপ্লিট করার পর একেবারে ঘরদোর ঝাড়ু দিয়ে যখন আমি ঘরটা পুঁছতে এলাম, তারপরে ভাবলাম যে না, আজকের দিনটার সুন্দর মুহূর্তগুলো যে আমি কীভাবে দিনটা কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই ঘরটা মুছতে এসে আমি ভিডিওটা শুরু করেছি। তো আজকের সন্ধ্যাবেলায় হাজবেন্ড যেহেতু এই এখন কাজে গেছেন, বেলা বেলা চলে আসবেন, একবেলা অল্প কিছুটা মাল আছে করে চলে আসবেন, তো সেই কারণে আর কি সন্ধ্যাবেলা যাতে নাস্তাটা ভালোভাবে করা যায়, উনি তো বাড়িতে থাকবেন, তার জন্যে কিন্তু একটু লুচি করব। তো ময়দাটা মেখে রান্নাবান্নার ঝামেলা আমার নেই, আজকে রান্নাবান্না মাই করবেন, তো রান্নাবান্না থেকেও আমার কিন্তু আজকে ছুটি। হ্যাঁ, তো এখানে কিন্তু মেয়ে আমার খুব জ্বালাতন করছে আজকের, সব কিছু থেকে ছুটি পেলেও মেয়ের হাত থেকে আমার নিস্তার নেই। তো আসলে মেয়ের শরীরটা একটু খারাপ, সর্দি মতো করেছে, যা হয় আর কি ওয়েদার চেঞ্জের কারণে, সিজন চেঞ্জ হচ্ছে না, তো সে কারণে হয়েছে শরীরটা খারাপ, আর সে কারণে অনেক পরিমাণে ঘিনঘিন করছে, মানে আমাকে ছাড়তেই চাইছে না। সে কারণে মা বললেন অসুবিধা নেই, আজকে আমি রান্না করে নিচ্ছি। তো আজকের মুরগির মাংস রান্না করা হবে। হ্যাঁ, তো মুরগির মাংস আর কি এখনও আনা হয়নি, তো বর্দা যাবে আনতে, মানে আমার ভাসুর এনে দেবেন। ওদিকের কাজটা কমপ্লিট করে এসে এদিকে কিন্তু আমি মেয়েকে গোসল করিয়ে দিলাম, বেলাবেলি একটু গোসলটা করিয়ে দিলাম, দিয়ে কিন্তু ওকে একটু খাইয়ে দাইয়ে দেবো। এখন ঘুমাবে না, একটু পরে ঘুমাবে, আজকে যেহেতু একটু বেলা করে উঠেছে তাই এখন আর ওর ঘুম নেই চোখে, একটু পরে মানে আধ ঘন্টা পর ও হয়তো ঘুমিয়ে যাবে। ও যখন ঘুমিয়ে যাবে তখন কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে ফেলতে পারবো। তো ছোটোবেলায় মেয়ে আমার এত সুন্দরভাবে গোসল করতো, আর এখন যত বড় হচ্ছে গোসল তো করতে চাই না, গা মোছাতে গেলে সব থেকে বেশি বিরক্তিকর, কোনোভাবেই গা আমাকে ভালোভাবে মোছাতেই দেবে না, খুব ধরে বেঁধে ওকে গা মোছাতে হয়। তো গাটা মুছিয়ে দিয়ে এখানে কিন্তু আমি ঝট করে ওকে জামা কাপড়গুলো পরিয়ে দিলাম, দিয়ে একটুখানি খাইয়ে দাইয়ে ওকে ছেড়ে দেবো, খেলা করবে, সেই ফাঁকে আমি কিছু কাজ সেরে নেব। তো আজকে যেহেতু খুব ভালোভাবে শ্যাম্পু করে গোসল করবো তাই একটু সময় লাগবে, ফলে মা এখন একটু ফ্রি রয়েছে, মায়ের কাছে মেয়েকে দিলাম, দিয়ে আমি গোসলটা সেরে নেব, নিয়ে তারপর কিন্তু ও ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলে আমি নামাজটা কমপ্লিট করে নেব। সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে, আর এত পরিমাণে আজকের হাওয়া চালাচ্ছে যে বলার কথা না। তো সেই জামা কাপড়গুলো তুলে নিলাম, আর আজকের যে এখন জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো মেলে দিয়ে নিচে এলাম, দেখলাম মা এখানে মুরগির মাংসটা কাটতে বসে গেছে। তো মা এখানে মুরগির মাংসটা কাটাকুটি করে রান্নাটাও মাই করে নেবেন। তো মা মেয়েকে আমি একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপর কিন্তু আমি নামাজটা সেরে নেব।
তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আজকের হচ্ছে শবে বরাতের দিন, আজকের কি তোমরা রোজা করো নি, আজকের খাওয়া দাওয়া করবে? হ্যাঁ, তো বিয়ের আগে থেকেই, মানে আমি বিয়ের আগে থেকেই জানি শবে বরাতের পরের দিনটাই কিন্তু আমি রোজাটা করি, মানে আজকেরই নয় পরের দিন। মানে শবে বরাতটা হচ্ছে রবিবার আর সোমবার দিনকে হচ্ছে রোজা, মানে সেই দিনকে সারা রাত আর কি ইবাদত করা, করার পর ভোরবেলা সেহরি খেয়ে ফরজের নামাজ পড়ে শোয়া, তারপরের দিনকে কিন্তু রোজা করা। তো এটাই কিন্তু আমরা জানি বিয়ের আগে থেকে, আর সেই নিয়মটাই কিন্তু আমি এখনও পালন করে আসছি। তো আমার শাশুড়ি মাও কালকেরই রোজা করবেন, আজকের রোজা করেননি, আমরা কেউই রোজা আজকে করিনি, কালকে করবো। তো আজকের রান্নাবান্নার জন্য এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না হবে, আর সেই সাথে একটু ভাত করবো। বেশি কিছু হেভি আজকের খাওয়া দাওয়া করবো না, কালকে রোজা রাখার ব্যাপার আছে, বেশি হেভি খাওয়া দাওয়া করলে পেট গণ্ডগোলের সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে তো মা এখানে রান্নাবান্না করছেন, আর মেয়েকে অলরেডি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে মশারি খাটিয়ে ভালোভাবে শুয়ে দিয়ে দিলাম, ওকে তার ওপরে শোয়ানোই যায় না, নিচেই শুয়ে দিয়ে দিলাম। আর এখানে মা রান্নাবান্না করছে, যে ঝামেলা আমার আর নেই, তো দুদিকে দুজনকে শান্ত করে দিলাম, মানে মাও এখানে রান্নাটা করছেন আর সেই সাথে মেয়েও আমার ওদিকে ঘুমিয়ে গেল। তো এই ভাগে কিন্তু আমি আমার কাজগুলো করে নেব, মানে নামাজটা কমপ্লিট করব, আর যদি সময় একটু পাই তাহলে একটুখানি কোরআন তেলাওয়াত করব, দেখা যাক। মানে আমি যদি নামাজটা কমপ্লিট করতে করতে মেয়ে উঠে হাজির হয়ে যাই তাহলে আর পড়া হবে না, আর যদি না ওঠে তাহলে একটুখানি কোরআন তেলাওয়াত করে নেবো ইনশাআল্লাহ। তো আমি একটা জিনিস বুঝে পাই না, যে আমি যখনই নামাজ পড়ার ভিডিও তোমাদের মাঝে তুলে ধরি বা শেয়ার করি, আমার কিছু আপু বোনেরা রয়েছে বা কিছু দিদি বোনেরা রয়েছে কমেন্টে আমাকে জানায় যে এইভাবে কিন্তু নামাজ পড়ার ভিডিও শেয়ার করা যায় না, এইভাবে ভিডিও শেয়ার করাটা কিন্তু ভালো কথা নয়। তো আমি একটা জিনিস ভেবে পাই না, যে আমি কাউকে খারাপ বলতে চাইছি না, যে যারা আমাদের থেকে উল্টো ধর্মে রয়েছে, মানে আমি হিন্দু ধর্মকেই বলছি, যেসব আপু বোনেরা বা যেসব দিদি বোনেরা ব্লগ ভিডিও বানায়, তারা তো পুজো করার ভিডিও দেয় প্রত্যেক দিন, তারা পুজো করছে, ফুল তুলছে, তাদের কিন্তু যখন পুজো আর উৎসব হয় সেই উৎসবের কিন্তু ভিডিও খুব আনন্দ সহকারে পালন করে, ঠাকুর দেখানো থেকে স্টার্ট করে, সিঁদুর দান করা থেকে স্টার্ট করে, পুজো করা, ফুল দেওয়া, অঞ্জলি দেওয়া, এই সমস্ত ভিডিও তো তারাও শেয়ার করে। তাহলে সেটা তাদের ডেলি প্রত্যেক দিনের লাইফস্টাইল বলতে পারো। তাহলে তারা যদি সেরকম ধরনের ভিডিও শেয়ার করাতে কোনো সমস্যা নেই, আমাদের ধর্মে আমি যদি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত ধরনের ভিডিও আপলোড করি, এটা তো আমার কাছে কিন্তু খারাপ বলে মনে হয় না। অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল বা আমার প্রত্যেক দিনের যা যা করণীয় কাজ সেগুলোই তোমাদের মাঝে তুলে ধরা। আমি যখন নামাজ পড়ার ভিডিও তোমাদের মাঝে তুলে ধরি, তোমরা অনেকেই বলো এইভাবে ভিডিও শেয়ার করবে না, আর যখন আমি নামাজ পড়ার ভিডিও তোমাদের মাঝে তুলে ধরি না, তখন অনেকেই আমাকে কমেন্ট করে যে তুমি তো নামাজ পড়লে না, তুমি তো কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিলে, তুমি তো নামাজ পড়ো না। মানে আমি যে কী করবো আমি নিজেও ভেবে পাই না। তো তোমরাই বলো যে কী করা উচিত এটা নিয়ে, তো আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, এখানে কিন্তু নামাজটা পড়ার পরও দেখলাম মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে, তো এখন মা এখন রান্না কমপ্লিট করবে, গোসল করবে, নামাজ পড়বে, তারপর খাওয়া দাওয়া অনেক দেরি রয়েছে, তো যতটা পারবো এখানে একটুখানি কোরআন তেলাওয়াতটা করে নেব। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মাঝে যদি আমি কাউকে একটু মানে মনে আঘাত দিয়ে থাকি, বা সেই কথাগুলো থেকে যদি কারোর মনে একটু কষ্ট হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকো, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আমি কিন্তু কাউকে ছোটো করে কথাটা বলতে চাইনি, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো মেন ব্যাপার হচ্ছে যে যার ধর্মের নিয়ম সে যার পালন করুক, মন থেকে পালন করুক, এটাই আমি চাই। তো আমার ধর্মে আমি যেটুকু করি সেটাই তোমাদের মাঝে তুলে ধরি, রান্না খাওয়া এই সমস্ত কিছু যদি শেয়ার করতে পারি, তাহলে আমার প্রত্যেক দিনের মধ্যে আমি যদি নামাজ পড়াটা শেয়ার করি, আমার কাছে এটা কিছু খারাপ বলে মনে হয় না। আর কবুল নামাজ করা না করা সেটা সম্পূর্ণ আল্লাহ পাকের ওপরে ডিপেন্ডস করছে, যে আল্লাহ পাক সেটা কবুল করবেন কি না। আমি যার জন্য সেগুলো করছি সে যদি কবুল করে থাকে, তাহলে আমার তো মনে হয় না যে এগুলো আমি ভুল কিছু করছি। যাই হোক, এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, মুরগি আলু দিয়ে একটু লাল লাল করে ঝোল করা হলো, আর সেই সাথে এখানে সালাদ, তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা। খাওয়া দাওয়া শেষ করার পর আর কিছুই করিনি, একটু শুয়েছিলাম, সেই সাথে একটুখানি আসরে নামাজটা পড়েছি, একটুখানি কোরআন তেলাওয়াত করেছি, করার পর একটু শুয়েই ছিলাম, রেস্টে ছিলাম, মেয়েও ঘুমাচ্ছিল, আমি সেই সুযোগে নামাজটা পড়ে একটুখানি রেস্ট করছিলাম। তারপরে এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি, তো এখানে লুচিগুলো ভেজে নেব, তো হাজবেন্ড যেহেতু দুপুরে খাননি, তো
তরকারি লুচি দিয়ে আমি মুরগির মাংস দেব। হ্যাঁ, তো সে কারণে একটু লুচি করলাম, আর আমরা এখানে চা দিয়ে খাবো। আর এখানে একটুখানি হালুয়া আর কি আমার যা করেছিলেন ছোলার ডালের হালুয়া দিয়ে গেছে, তো সেটা দিয়ে খাওয়া হবে। আর কালকের মা আতপ চালের ক্ষীর করেছিলেন, তো সব কিছু মিলিয়েই কিন্তু বেশ অনেকগুলোই আইটেম হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু লুচিগুলো আমি ঝটঝট করে এখানে ভেজে নিচ্ছি একা হাতে, বেলা সাথে শেখা কিন্তু অনেকটা ডিফারেন্সের ব্যাপার। লুচি তেল গরম হয়ে গেলে তো খুব তাড়াহুড়ো করে করতে হয়, তো যাই হোক ঝটঝট করে আমি লুচিগুলো ভেজে নিলাম। এই যে লুচিগুলো ভাজার পর এবারে পরিবেশন করে নিচ্ছি। তো এখানে কিন্তু লুচি আর সেই সাথে মুরগি দিয়ে আলু যে রান্না করেছিলাম দুপুরে, হাজবেন্ডের তো খাওয়া হয়নি, তো সেটা দিয়ে ওনাকে সার্ভ করলাম। আর সেই সাথে ছোলার ডালের হালুয়া, যেটা যা দিয়ে গেছেন ভীষণই টেস্টি হয়েছিল। আর সেই সাথে কিন্তু আগের দিনকে মা আতপ চালের ক্ষীর করেছিলেন, সেই ক্ষীর, তো এটা দিয়েই কিন্তু আজকের সন্ধেবেলা একটু নাস্তা করে নেওয়া হলো। সন্ধ্যের নাস্তাটা সেরে ফেলার পর হাজবেন্ড চলে গেলেন মসজিদে নামাজের জন্য, আর সেই সাথে আমি ঘরে যতটুকু সময় পেয়েছি একটু ইবাদত করার চেষ্টা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, মেয়েকে নিয়ে যতটা পেরেছি আমার মতো করে আমি ইবাদত করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।